পরম করুণাময় আল্লাহর নামে শুরু করছি, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ফাতেমাস মম ব্লগ বাংলাদেশ। আমার এই ব্লগটি যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে যাবেন যেন আমার ব্লগটি সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। এখানে খাওয়া দাওয়া দেখছেন, এটা হচ্ছে কলকাতার কাচ্চি, পুরান ঢাকার বিখ্যাত কলকাতার কাচ্চি আসলেই এবং সত্যিই কলকাতার কাচ্চি খুবই মজা। এটা হচ্ছে নাজিমুদ্দিন রোড জেলখানার অপর সাইডের যে গলিটা সাত রোজা রোড, ওখানে কলিকাতা কাচ্চি, গ্র্যান্ড নবাব দুটোতেই খেয়েছি, দুটোই গ্র্যান্ড নবাব এবং কলিকাতার কাচ্চি কাচ্চি দুটোই খুব ভালো ছিল। এই তো আমরা খাচ্ছি, এখানে কাচ্চির সাথে বোরহানি এবং বাদামের শরবত নিয়েছি। বাদামের শরবত সবসময় ওনাদের এই পুরান ঢাকার খুবই মজা এবং খুবই সুস্বাদু হয়ে থাকে। যদি না খেয়ে থাকুন চলে আসুন এই দিকে কলকাতার কাচ্চি অথবা গ্র্যান্ড নবাবে, খেয়ে একবার বলতে হবে যে খেয়েছি আবার আসব। এই তো আমরা পৌঁছে গেছি কলকাতার কাচ্চিতে এবং খেয়ে বের হয়ে এসেছি। বের হয়ে অবশ্য আমি চা খেয়েছিলাম, এই তো বাদামের শরবত। কাচ্চিটার চেহারাটা দেখুন অনেক সুন্দর। এখানে মেনু চার্টটি দেওয়া হয়েছে, আপনারা আমার এই ভিডিওর মাধ্যমে দেখে নিতে পারেন, কোনো সমস্যা হবে না। ওখান থেকে আমরা চলে এসেছিলাম নিউ মার্কেটে। এখানে আমার কিছু জিনিসপত্রের প্রয়োজন ছিল, তা এখানে চলে এসেছি। সেই সাথে দেখেও নিন, ঘুরে নিন নিউ মার্কেট। এটি একটি ছোট্ট বাচ্চার জামা, দেখে আমার খুবই লোভ লেগেছে, কিন্তু দুঃখের বিষয় আমার পরিচিত কেউ নেই এখানে। যদি থাকতো আমি আজই এই জামাটা কিনে নিয়ে আসতাম। এই তো আমি এখন কুকারিসের দোকানে চলে এসেছি। আমার কেকের ডেকোরেশন করার জন্য নোজেল ব্যাগটা আমি হারিয়ে ফেলেছি। আমি কেকের ভিডিওতে বলেছি আমি পলিথিনের ভিতরে দিয়ে কেকটির ডিজাইন করেছি, তাই নিতে এসেছিলাম। এই তো এখানে আমার সোনার গায়ের বোনের বাসায় যে গিয়েছিলাম, সেখান থেকে সিম এবং শাক নিয়ে এসেছি। দেখতে পাচ্ছেন শাক আর এই হাতের নিজেদের বাড়ির। বন্ধুরা, আমরা আমাদের জীবনে ভালো ভালো কাজ করতে পারি, পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে পারি, সৎ থাকতে পারি, কোরআন পড়তে পারি, হাদিস পড়তে পারি।